Hello everyone, welcome to my first video, How to Create Fully Professional E-Commerce Website with OpenCart. I'm Kazi Aryan, your instructor and friend of this course. Hang on tight. Thank you so much for interested in this course. আমি ফার্স্টে বলতে চাই why this course is really best investment. আমি এই কোর্সটা একসাথে করার জন্য অনেক সময় স্পেন্ড করেছি এবং আমি অনেক সময় স্পেন্ড করেছি এটি লার্নিং এর জন্য এবং আমার ক্যারিয়ার বিল্ড আপের জন্য। আমি এই কোর্সটা করার রিজনটাই হচ্ছে আমার স্কিল আপনাদের সাথে শেয়ার করা যাতে করে আপনি আপনার স্কিল ডেভেলপ করতে পারবেন ও সিগনিফিক্যান্টলি ইনকাম ইনক্রিজ করতে পারবেন। নাও কোশ্চেন ইজ ওয়াই দিস কোর্স? আপনি হয়তো ফ্রিল্যান্সার অর এন্টারপ্রাইনার বা কোথাও জব করছেন বা চাচ্ছেন নতুন করে ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য, দেন দিস কোর্স গিভ ইউ ম্যাসিভ ভ্যালু যাতে করে আপনি সাইড ইনকাম করতে পারবেন আর ফুল টাইম প্রফেশনালি ইনকাম করতে পারবেন। সব থেকে মজার কথা হলো যখন আপনি কোর্স শেষ করবেন আপনি জাস্ট একটি ক্লায়েন্টের প্রজেক্ট করলেই এর থেকে 4-5 গুণ টাকা বেশি ইনকাম করতে পারবেন। আপনি চাইলে আপনার ক্যারিয়ার ইমপ্রুভ করতে পারবেন, বিকজ এটি একটি টোটাল প্রফেশনাল কোর্স, আপনাদেরকে প্রফেশনালি কাজ করার জন্য যা যা দরকার হবে সবকিছুই পাবেন এই কোর্সে। তো এই কোর্সে আমরা কি কি শিখব চলুন একটু ডিসক্রাইবলি আমরা দেখি। আমরা একটি ফুললি প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য যা যা জিনিসের প্রয়োজন হয় প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব এবং আফটার দিস কোর্স আপনি এক্সপার্ট হয়ে যাবেন স্পেশালি ওপেন কার্ডের উপরে। আমরা শুরু করব একদম একটা ফ্রেশ ডোমেইন দিয়ে। আমরা একদম এখানে ডোমেইন থাকবে, দেন আমরা একটা ফ্রেশ একটা হোস্টিং থাকবে। হ্যাঁ, এই ডোমেইন এবং হোস্টিং দুটিতেই আমরা ফ্রেশ ভাবে কাজটা শুরু করব। দেন আমরা কোর্স যখন শেষ করব তখন আমরা এই ধরনের একটি প্রফেশনালি একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করব, আমরা যেটা অনেকটা অ্যাট্রাকটিভ এবং আমরা এখানে অনেক কাস্টমাইজেশন করব। প্রত্যেকটি কাস্টমাইজেশন করে জিনিসগুলোকে প্রফেশনাল একটা লুকে নিয়ে আসার চেষ্টা করব। এক্স্যাক্টলি আসলে প্রত্যেকটি অপশন নিয়ে, হ্যাঁ আমরা যেহেতু কাস্টমাইজ নিয়েও কাজ করব তো আমরা এই যে লোগো এখান থেকে শুরু করে এই বাটন থেকে শুরু করে আমাদের কোম্পানির নেম এই লেখাগুলা কিভাবে আমরা চেঞ্জ করব, হ্যাঁ তারপরে এই মেগা মেনুটা কিভাবে কাজ করে, এখানে আমরা কিভাবে এটাকে অ্যাট্রাকটিভ করতে পারবো মেগা মেনুটাকে এটা আমরা আলোচনা করব। এই ভার্টিক্যাল মেনুগুলা নিয়ে আমরা আলোচনা করব, এই স্লাইডার গুলা নিয়ে আমরা আলোচনা করব, কিভাবে আপনি এটি সেট করবেন, হ্যাঁ প্রত্যেকটা জিনিস, এখানে আমরা কিভাবে আমাদের ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্ট গুলাকে সিঙ্ক্রোনাইজ করব, এখানে আমাদের অ্যাড টু কার্ট বাটন বাই ডিফল্ট ছিল আমরা আমাদের অ্যাড টু কার্ট বাটনটিকে ডিসেবল করে দিয়েছি, কিভাবে ডিসেবল করেছি, এই কাস্টমাইজেশন গুলো নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, লেটেস্ট প্রোডাক্ট গুলা কিভাবে সিঙ্ক্রোনাইজ করে, আপনি চাইলে যেভাবে আপনি চান হ্যাঁ সেভাবে আমরা সাইটটাকে আমরা করে নিব। এই ফুটারটাকে কিভাবে আমরা আমাদের নিজস্ব মতো করে কাস্টমাইজ করতে হয় এই জিনিসটা আমরা দেখে নিব। দেন এটা আমাদের ফন্ট ইন, আমরা যদি এখান থেকে ক্যাটাগরি পেজে যাই ক্যাটাগরি পেজ গুলো আমরা কিভাবে এগুলোকে সেট করব এই প্রত্যেকটা জিনিসই আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং এখানে বাই ডিফল্ট ক্যাটাগরি দেন সাব ক্যাটাগরি কিভাবে এখানে আসে, কিভাবে আমরা ফিল্টারিং গুলো অপশন গুলো ক্রিয়েট করব, কিভাবে আমরা ব্যানার গুলো ক্রিয়েট করব, কিভাবে ভার্টিক্যাল মেনুর পজিশন গুলাকে আমরা সিলেক্ট করব, প্রত্যেকটা জিনিস আমার মনে হয় এই পেন কার্ডের একটা প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে যা যা জিনিসের প্রয়োজন আসতে পারে বা যা যা জিনিস হবে প্রত্যেকটা জিনিসই আমরা এখানে কাজ করব। আমরা শুধু ওপেন কার্ডের ফাংশনালিটিজে কাজ করব না, আমরা অনেক কাস্টমাইজেশনও কাজ করব, কিভাবে আপনি আপনার একটা থিমকে আপনি নিজস্ব আঙ্গিকে নিয়ে আসতে পারেন সেই ব্যাপারগুলো প্রত্যেকটা জিনিস আমরা প্র্যাকটিক্যালি দেখব। এবং আমাদের এই ক্যাটাগরি পেজের মধ্যে যখন আমরা ক্লিক করব আমরা যখন ক্যাটাগরি পেজের সিঙ্গেল পেজে ডিসক্রিপশন কিভাবে দিব, রিভিউটা কিভাবে হবে, হ্যাঁ এবং রিলেটেড প্রোডাক্ট গুলা কিভাবে সেট করব প্রত্যেকটি ফাংশনই আমরা দেখব। চুজ করার পরে এখানে আমরা অর্ডার নাও ক্লিক করব এবং এই অর্ডার নাওটা কিভাবে আমরা চেক আউট করব, এই টোটাল প্রসিডিউরটা আমরা ব্যাক এন্ড থেকে কিভাবে দেখব, প্রত্যেকটি জিনিস আপনারা আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। একটি কাস্টমার আপনি যেখানে লগ ইন করা থেকে শুরু করে একটা চেক আউট প্রসেস পর্যন্ত যা যা করতে হয় সবকিছু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেন আমরা আলোচনা করব ব্যাক ইন নিয়ে, এটা আমাদের ফ্রন্ট ইন ছিল, দেন আমাদের ব্যাক ইন আছে ওপেন কার্ডের, এই ব্যাক ইন নিয়েও আমরা আলোচনা করব এবং ব্যাক ইনটাও কিন্তু আমরা কাস্টমাইজেশন করব। হ্যাঁ, নিজস্ব ভাবে আমাদের নিজস্ব লোগো বসাবো, হ্যাঁ প্রত্যেকটা জিনিস আমরা আমাদের মতো করে নিতে পারবো।
তো দুই দিকের কাস্টমাইজেশনই আমি দেখাবো যে কিভাবে ফ্রন্ট এন্ড বা কিভাবে ব্যাক এন্ডে কাস্টমাইজেশনটা হয়। দেন এই ক্যাটালগের প্রত্যেকটি ফাংশন কিভাবে একটি ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি অ্যাড করবেন, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং কিভাবে প্রোডাক্ট ইনসার্ট করতে হয় পুরো প্রসেসটি আমরা প্র্যাকটিক্যালি দেখব। এখানে এই ক্যাটালগের প্রত্যেকটি ফাংশন আমি এই একটা একটা করে আলাদা আলাদা করে ভিডিও করে আমরা দেখব, এবং প্রত্যেকটি ফাংশন কিভাবে কাজ করে আপনারা প্রত্যেকটি জিনিস আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেন এক্সটেনশনেরও সেম সবগুলো জিনিস নিয়ে আলোচনা করব। এই মডিউলস যেগুলো আছে, এই মডিউলস এর প্রত্যেকটি মডিউলস আমরা আলোচনা করব। এই যে আমাদের যে মডিউলস গুলো আছে, হ্যাঁ, ওপেন কার্ড এর মডিউলস গুলো কি, প্রত্যেকটা জিনিসই আপনারা আসলে ক্লিয়ারলি বুঝে যাবেন। এবং আমরা শুধুমাত্র এগুলো কিভাবে ফাংশন সেট করে শুধুমাত্র এটাই দেখবো না, আমরা এটাকে ব্যাকএন্ড থেকে আমাদের সি প্যানেলের যে আমাদের যে সোর্স কোড আছে, এই সোর্স কোড থেকে এক্স্যাক্টলি কোন ফাইলটি আপনাকে চেঞ্জ করতে হবে, হ্যাঁ, কোন ফাইলটিকে চেঞ্জ করে আমরা কাস্টমাইজেশন গুলো করবো, আমরা ঠিক ওই ফাইলটিকে ফাইন্ড আউট করব এবং ওই ফাইলটিকেই আমরা বেসিক্যালি কাজ করব। এবার এখান থেকে এই টিপিএল ফাইলগুলো আমরা এখান থেকে ইনফরমেশন গুলো চেঞ্জ করব, এবং অটোমেটিক্যালি এই কাস্টমাইজেশন যেভাবে আমরা করেছি প্রত্যেকটি জিনিস কিন্তু আমরা এখান থেকেই করেছি। এই অপশন গুলো আপনাদেরকে দেখাবো। তো এখানে বিগিনার লেভেলে যারা আছে খুব সিম্পল কিছু কোড ইউজ করা হবে, এবং প্রত্যেকটি কোড আপনারা আশা করি বুঝতে পারবেন, সেভাবে আমি বোঝানোর চেষ্টা করব। দেন একটা কিভাবে এক নতুন করে মডিউল একটা অ্যাড করতে হয় সেই অপশনটাও আমি দেখিয়ে দিব। তো এ টু জেড আমি বলছি যে কোনো কিছুই আসলে বাদ যাবে না, আপনারা সবকিছুই আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবেন। দেন সেলস এর প্রত্যেকটি ফাংশন কিভাবে কাজ করে, এই প্রত্যেকটি কুপন ভাউচার গিফট ভাউচার কিভাবে কাজ করে, কুপন কিভাবে কাজ করে, প্রত্যেকটি জিনিসই আমরা ইন্ডিভিজুয়ালি পার্ট টু পার্ট দেখব। সিস্টেম নিয়েও আমি সেম প্রত্যেকটি পার্ট টু পার্ট দেখব, যে লেআউট, ব্যানার, সেটিং, ইউজার, হ্যাঁ, যে নতুন করে যদি কোনো ইউজার ক্রিয়েট করতে চান বা ইউজারদের গুলোকে যদি প্রিভিলাইজ করতে চান, হ্যাঁ, কিভাবে এদেরকে প্রিভিলাইজ করবেন, এই জিনিসগুলো নিয়েও আলোচনা করব। লোকালাইজেশনের মধ্যে ল্যাঙ্গুয়েজ কিভাবে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আপনারা আমরা কাজ করব, যেমন বাংলা থাকবে বা ইংলিশ থাকবে, হ্যাঁ, বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আপনি কিভাবে অ্যাড করবেন, কারেন্সি বিভিন্ন দেশে কারেন্সি কিভাবে অ্যাড করবেন, প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে আলাদা আলাদা ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং সেম রিপোর্টও সবকিছু আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা বিভিন্ন যখন এই মডিউল অ্যাড করি, আমাদের যে লগইন পেজটা আছে, আমাদের লগইন পেজটা কিভাবে কাস্টমাইজ করা যায়, এবং এই কাস্টমাইজেশনের এই বিভিন্ন পার্টগুলো আমাদের কিছু কিছু আমরা ব্যাকএন্ড থেকে করতে হবে। তো ব্যাকএন্ড থেকেও এই টোটাল ফাংশনগুলো আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি পার্ট টু পার্ট কোন ফাইলটি এক্স্যাক্টলি কাজ করছে কোন ফাংশনের জন্য, এই জিনিসগুলো আমি আপনাদের দেখিয়ে দিব। এসইও নিয়ে আমরা ব্যাপকভাবে আলোচনা করব, এবং আপনার সিকিউরিটি লেভেল নিয়ে আলোচনা করব, কিভাবে আপনার সাইটটা সিকিউর রাখা যায়, কিভাবে সিকিউর থাকবে, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। বলতে পারেন এ টু জেড আমি বলেছি একটা প্রফেশনাল ই কমার্স এর ক্ষেত্রে ওপেন কার্ড স্পেশালি আপনি কিভাবে বানাবেন, ওপেন কার্ড এই বড় একটা সিএমএস, এই সিএমএস এর টোটাল এ টু জেড আপনাদের আশা করি এই কোর্সের মাধ্যমে শিখে যাবেন। আর যদি অন্য কোনো প্রবলেম হয় আমাকে মেইল করবেন, আমি আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য রেডি। আশা করি আপনারা আপনাদের এক্সাক্ট ইনফরমেশন গুলো পেয়ে যাবেন। সো দ্যাটস অল, চলুন এবার দেখা যাক নতুন করে কিভাবে একটি ফ্রেশ একটি জায়গা থেকে একটি ফুললি প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট তৈরি করবো ওপেন কার্ডের মাধ্যমে। সো লেটস গেট স্টার্টেড।